ইন্ডাস্ট্রির অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, যেমন সোহেল রানা স্যার, সোহেল রানা ভাই বলি আমি ওনাকে, সোহেল রানা ভাই, তারপরে হচ্ছে গাজী আঙ্কেল, সুহান ভাই, তারপরে আপনার হচ্ছে কিরণ ভাই ডিরেক্টর, তারপরে হচ্ছে ওই সুমন সুমন শাহী সাইন ভাই, তারপরে পরিচালক সমিতির আগে সভাপতি ছিল গুলজার ভাই, গুলজার ভাই, এরকম অনেকে ফোন করেছে আমাকে, এবং রবিনা আপক, রবিনা আপক ফোন করে বলেছে, মেসেজ দিয়েছে যে কংগ্রেচুলেশন, সত্যি অসাধারণ এক মুভি, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমি যখন দাওয়াত দিলাম কয়েকজন গেল, ম্যাক্সিমাম আমি যাইনি, এইটার কারণটা কি আমি জানি, কিন্তু যখন আমি দাওয়াত দিই সবার সাথে কথা বলি, এবং সে দাওয়াত পেয়ে আমার মুখে কিন্তু অনেক এখন যে আপনি নিজে দাওয়াত দিয়েছেন অবশ্যই যাব, তা কেন যায় না এটা তারাই একমাত্র জানে, কারণ আমি পিছনে একটা, পিছনে কি অন্য কোনো কারণ আছে বলে নেই, আমি পিছনে একটা, আপনার সামনে একটা, ক্যামেরার সামনে একটা, তিনটা রূপ আমাদের আর্টিস্টদের, যখন আপনার সাথে দেখা হবে এক টাইপের কথা বলা, আপনার পিছনে এক টাইপের কথা বলা, আর আপনার সামনে ক্যামেরার সামনে এক টাইপের কথা বলা, এই তিনটার মধ্যে অনন্ত জলিল একটাই কথা, একই রকম কথা, এইটা আমি এখন রাগ হলাম, এইটা আমি পিছনে হওয়ার দরকার নেই, কারণ পিছনে হলে কে শুনবে, এই জন্যে আমি যেটা বলবো আর আমি যেটা করবো অনিশ্চিত, আমি যদি অনিশ্চিত হয় আমি একই রকম কথা বলবো, অনিশ্চিত হলো আমি একই রকম কথা বলবো, আর এই ধরনের কথাগুলোকে আমি ঘৃণা করি, যারা কথাই বলবে যে আমরা সবাই একটা ফ্যামিলি, আর কাজে দেখাবে আমরা আসলে একদম সম্পূর্ণভাবে সেপারে, এই ধরনের স্পিচকে আমি ঘৃণা করি, এই ধরনের কথাকে আমি ঘৃণা করি, এই ধরনের স্পিচ আর কেউ আমার সামনে দিলে আমি একটা প্রতিবাদ জানাবো, এই ধরনের স্পিচ দেওয়া থেকে বিরত থাকবেন, খবরদার এই ধরনের কথা বলবেন না। চলচ্চিত্র যদি একটা ফ্যামিলি হয় তাহলে অনন্ত জলিল কী করেছিল, পিকনিক করলে অনন্ত জলিলকে দরকার, একটা মিলাদ হবে অনন্ত জলিলকে দরকার, একটা অনুষ্ঠান হবে অনন্ত জলিলকে দরকার, হ্যাঁ, তাহলে সবসময় তখন হচ্ছে একটা ফ্যামিলি হয়ে যায়, তখন হচ্ছে একটা ফ্যামিলি হয়ে যায়। এই জন্যে ক্যামেরার সামনে আজকে তাদের মুখ অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছে, তাদের ক্যারেক্টারগুলো, তাদের যে ক্যারেক্টার আপনাদের সামনে অলরেডি পরিচিত হয়ে গেছে, যে তাদের যে মুখে আপনাদের সামনে যে ক্যামেরায় বলে যে আমরা একটা ফ্যামিলি, সত্যিকারে তারা একটা ফ্যামিলি, অনন্ত জলিল কি কিছুই করে না ইন্ডাস্ট্রির জন্যে, এই পরিচালক সমিতি যেই সোফাতে বসেছে অনন্ত জলিলের, এই প্রযোজক সমিতি যেই আজকে এত সুন্দর হোক তার উপরেই দেখবেন অনন্ত জলিলের নাম লেখা, আপনি একটা পিকনিক হবে দেখবেন একদম টপে অনন্ত জলিলের নাম লেখা, অনন্ত জলিল কিছুই করে না, তাহলে কি অনন্ত জলিল শুধু কন্ডিশনের জন্য অনন্ত জলিলের একটা